ওজন ওজন ওই একজন জমি যদি আছে আমার ওইটা আমার কাছ থেকে নিয়ে না আমার পূর্বে না খাই আমরে যাব মহাজন মহাজন জোরের বংশধর বড় হইছ জংলায় কোন আছো আমার সঙ্গে বিরোধ করতে রাইজা রাইজা হলো দাদা চল পারলে একটু ছোট মাছ নিয়ে আসেন ঠিক আছে আমার জন্য একখানা আলতা মা তোমার কিছু লাগবে এক বোতল বিশ নিয়ে আসিস এইসব কি কইতেছ মা কি কইতেছ এতদিন হলো বিয়ে হয়েছে একখান নাতি পুতি মুখ দেখি না বাঞ্জি রে লই আইছে বাঞ্জি মুখ সামলায় কথা কম ঘরের বইয়ের সামনে কেমনে করে কথা কইতে হয় বুঝো না তুমি আইজান চলেন চল রাজা আয়না অনেক তো চেষ্টা করতাছি কিন্তু কোনোভাবেই কিছু হইতাছে না হইব মাজন একটু ধৈর্য ধরেন আর কত ধৈর্য ধরি ধৈর্য ধরতে ধরতে ধৈর্যের বাঁধ ভাঙা যাইতাছে তাহলে কি করবে কিছু তো একটা করতেই হইব ওরে এমন একটা প্যাচে ফেলাইতে হইব যেন নিজে থেকে জমিটা দিতে রাজি হয় রাজা মহাজনের লোকজন আপনার জমিতে দাঁড়ায় আছে মহাজন কইছে যে ওই জমিতে যাইব তার এসে মাইনা ফালাবো জমি দখল করবো কেন আপনার বাজান অভাবে পইরা মহাজনের কাছে জমি নাকি সব বিক্রি করে গেছে তিন দিন মহাজনের সাহসটা বাইরে যাইতেছে আজ মহাজনের শেষ করে দেব চল রাজা না আপনি যাইন না আপনি কিছু হইলে আমি বাসুম না আপনি যাইন না চল সারা মানে চল চল রাজা হায়দা তোরে অনেক ভাবে বোঝানোর চেষ্টা করছি তুই বোঝস নাই আজ যখন তোর জমির উপরে গিয়ে খাড়াইছি বাধা দিছস ইচ্ছু কই নাই খাড়াইবেন কে জমি কি আপনার যে খাড়াইবেন হায়দা মাথা গরম করিস না আমি যা বলি মনোযোগ দিয়ে শোন তোর ওই জমিটা আমারে দিয়া দে আমি তোরে কিছু টাকা পয়সা দিই এই টাকা দিয়া তুই কিছু ব্যবসা বাণিজ্য করিয়া নিজের গোছায় নি মহাজন আপনার চোখের দিকে তাকায় কোনোদিন কোনো কথা কই নাই আজ একটা কথা আপনার সাফ সাফ জানাই দে ওই জমিটা আমার বাপ দাদার ওই জমির দিকে যে তাকাইব চোখটা আমি উপরে ফেলাব হায়দার ভাবি ভাইজান কি বাড়িতে আছে ও আছে কি দরকার না গঞ্জে যাও কাম আছে তোমার ভাইজান রে একটু দেখে রাখো যেমন ভোলা মানুষ যদি হারায় যায় টেনশন করেন না ভাবি ভাইজান হারায় যাব না আর হারায় গেলেও আপনার জন্য সে ঠিকই বাড়ি খুঁজে পাইব শুনছেন রাজা আপনারে ডাকে গঞ্জে নিয়ে যাইব আসার সময় একটু আলতা নিয়ে আইসো আখির খুব পছন্দ আচ্ছা ঠিক আছে ভাবি রাজা ভাইজান চলেন গঞ্জে যাই চল
আসসালামু আলাইকুম মহাজন, ডাকছেন আমারে? হায়দার আইছ? বাহ, ওই ওরে একটা টুল দে না। ঠিক আছে, কি কইবেন কোন? এত তারা কিসের তো আইছ? একটু ব, দুই চারটে ভালো মন্দ কথা কই, তারপর যাবি গা। গঞ্জে যাবো, কাম আছে। তোরে আমি আগেও কইছি, অহনো কই, তোর জমির আশেপাশের সব জমি আমার, মাঝখানেরটা তোর। ওই জমিটা আমারে দিয়ে দিলেই তোর সাথে আমার সব ঝামেলা শেষ। মহাজন, একটা কথা আমি বারবার কইছি, ওই জমিটা আমার বাপ দাদার, ওইটা আমি হাতছাড়া করতে চাই না। ইয়া তো করছোস বাটা একটা বাঞ্জিরে, 10 বছরেও কোনো ছেলে সন্তান নাই, বংশের কোনো প্রদীপ নাই, তুই জমি জমা দিয়ে কি করবি? মুখ সামলায় কতক্ষণ মহাজন। জানি জমিটা দিবি না, তই বোর্ডারে পাঠা, তোর বংশের প্রদীপ জ্বালাইয়া দে। এলাকার লোকজন আসতেছে আপনারে ধরতে, আপনি পালান। মা আখি,